ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের উদ্যোগ সহ সরকারের বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন মন্ত্রী সহ কর্মকর্তারা। এ সময় শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে হরতাল অবরোধের নামে মানুষ হত্যার তীব্র সমালোচনা করেন। আমার তো মনে হয় জানি না, বিএনপি নেত্রী বোধ হয় উন্মাদী হয়ে গেছে, নইলে বাড়িঘর ছেড়ে দিয়ে উনি অফিসে থেকে উনি কোন বিপ্লব ঘটাচ্ছেন সেটা আমার কাছে বোধগম্য না। কিন্তু মানুষ খুন করছেন এটা ঠিক, এটা তো সকলেই দেখতে পাচ্ছে। আর সেই সাথে সাথে শিশুদেরও, ছোট্ট 2 বছরের শিশু, তাকেও আগুনে পুড়িয়ে মারছে। খালেদা জিয়ার কঠোর সমালোচনার পাশাপাশি দেশের শান্তি রক্ষায় ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার করতে বিএনপি জামায়াতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভুল সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়া যে সে ইলেকশনে যায় নাই, আর তার ভুলের মাশুল জাতি কেন দেবে? জাতি তো দেবে না, এভাবে মানুষ পুড়িয়ে মেরে সেই লাশের উপরে, পড়া লাশের উপরে পাড়া দিয়ে উনি ক্ষমতায় যাবেন, এটা কোন ধরনের বিবেচনা, কী ধরনের কাজ সেটাও আমি জানি না। কাজে আল্লাহ তার সুমতি দিক সেটাই আমরা এখন চাই। ধর্মের নামে রাজনীতি করলেও বিএনপি জামাত ধর্মে বিশ্বাস করে কিনা এমন প্রশ্নও তোলেন শেখ হাসিনা। জ্বালাও পোড়াও, মা বোনদের উপর অত্যাচার নির্যাতন, এই ধরনের কর্মকাণ্ড তারা করে যাচ্ছে, এখনও করে যাচ্ছে, এবং এটা করে নিরীহ মানুষ পুড়িয়ে তারা কি অর্জন করছে সেটা আমি জানি না। যারা মসজিদে আগুন দেয় বা কোরআন শরীফ পড়ায়, তারা আর যাই হোক, তারা আসলে আদৌ ধর্মে বিশ্বাস করেন কিনা সেটাই সন্দেহ। নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সতর্ক থেকে আবারও এসব প্রতিরোধের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে ক্ষমতায় যেতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হবে। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা।